রক্তদান আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। আমি প্রথমে উদ্যোক্তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষা সারা রাজ্যবাসীর কাছে প্রত্যেকটি প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে আবেদন রেখেছিলেন যে আমাদের নির্বাচনের সময় আমাদের আগরতলা সহ রাজ্যের যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগ্রহ দেখা দিয়েছিল। নির্বাচনের সময় সাধারণত রক্তদান উৎসব বার্ষিকীর হয় না, সেই ঘাটতি মেটানোর জন্য রক্তের চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষা করে সাধারণত স্বেচ্ছায় রক্তদান শিবির, সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন রেখেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে এই রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসব এবং উৎসবের মেজাজে রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজকে লোকনাথ বাবা আশ্রম কমিটির পরিচালনায় এখানে রক্তদান শিবির হয়েছে। যারা রক্তদান শিবির অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার রইল অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং যারা যে স্বাস্থ্যকর্মীরা এই রক্তদান গ্রহণেও সহযোগিতা করতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমরা জানি রক্তদান মহদান, রক্তদান জীবনদান, এটাকে সামনে রেখে এই রাজ্যে সারা ভারতের সবচেয়ে বেশি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কারণ আজকে যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করবেন তারা জানেন না কাকে রক্ত দিচ্ছেন বা কারা গ্রহণ করবেন। জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত জায়গায় কিন্তু রক্তদানের মাধ্যমে একটা জায়গায় সমস্ত জায়গায় এক হয়ে যায়। যেখানে ধর্ম বা সম্প্রদায় থাকে না, জাত বা আজকে হিন্দু না মুসলিম রক্ত কেউ জানে না, এই কারণে এটা মহদান বলা হয়। এবং এর বিকল্প এখনও তৈরি হয়নি। সারা পৃথিবীতে আমরা চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহে সবাই গেছি, সমস্ত বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা, কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। রক্তের বিকল্প একমাত্র আমাদের মানবতা, আমাদের এই এই ভাবনায় চিন্তা, আমরাই পারি অন্যজনকে, অন্য পরিবারকে রক্ষা করতে, বাঁচাতে। এই কারণে এটা মহদান, এই দানের সঙ্গে অন্য কোনো দানের তুলনা। আমি আবারও এই রক্তদান উৎসবে যারা অংশগ্রহণ করেছেন বা যারা আয়োজন করেছেন এই আসন কমিটি, তারা আমি সারা বছর ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক সমাজের প্রতি দায় দায়িত্ব নিয়ে যারা কাজ করেন, আমরা করোনার সময় দেখেছি বিভিন্ন সময় স্বাস্থ্য শিবির প্রাণীকে এমনিতে করে থাকেন। কাজেই আমি বলবো যে ধর্মীয় কাজের সঙ্গে সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও আমাদের রাজ্যে কিন্তু এই ধরনের সামাজিক কর্তব্য পালন করে, কারণ ধর্ম ছাড়া আমরা চলতে পারবো না, ধর্মই আমাদের অনুশাসন। আমি বলবো যে এই লোকনাথ বাবা আশ্রমের এই যে বিশেষ উদ্যোগ এটা প্রশংসনীয় এবং সাধুবাদযোগ্য, এবং আমি ওদের পরে অনেক ধন্যবাদ। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী 133তম তিরোধান উৎসব উপলক্ষে আজকের এই রক্তদান শিবির, রক্তদান শিবির আমি লোকনাথ আশ্রমের পক্ষ থেকে মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং আমাদের মানে পত্র এলাকার 20 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান এবং আমাদের মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা এবং আজকে যারা রক্তদান করছেন তাদেরকে আমি বিশেষভাবে আমরা আশ্রমের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ রক্তের কোনো রক্তদানে রক্তের কোনো বিকল্প নেই, এই রক্তদানে আমরা আজকে এই যে মুমূর্ষু রোগী বা অ্যাক্সিডেন্ট আজকে আমরা দেখছি সর্বত্র ত্রিপুরাতে অ্যাক্সিডেন্টে প্রতিদিন অ্যাক্সিডেন্টে নানাভাবে লোক আজকে আক্রান্ত হচ্ছে এবং এই রক্তদানে আমরা তাদের সহযোগিতা করতে পারছি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কিনা আজকে বিজ্ঞানের অগ্রগতির পরেও আমরা দেখতে পাচ্ছি যে রক্তদানের রক্তের কোনো বিকল্প আজও এখনও হয় নাই। বিজ্ঞান অনেক অগ্রগতি হয়েছে, অনেক সুফল কুফল আমরা পাচ্ছি, কিন্তু রক্তের আবিষ্কার এখনও অনাবিষ্কৃত। আর বিশেষ করে আমরা রক্তকে কেন্দ্র করে আমরা বলবো যে রক্তের যে গুণাগুণ বা তার যে রং সমস্ত পৃথিবীর সমস্ত জাতি একই, যার ফলে জাতি ধর্ম কোনো কিছুই এই রক্তদানে আসে না। এবং আমি সর্বান্তে বলবো যে এই যে রক্তদান তার এটা মহদান, এই দানের আর কোনো বিকল্প নেই। তাই যারা আজকে রক্তদান করছে বা যারা আজকে আপনারা মিডিয়ারা সমস্ত খাবার করছেন, আমি আশ্রমের পক্ষ থেকে পুনরায় সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সামনের দিনে কি এরকম Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.